তো হে গাইস, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা এই ভিডিওর ভিতরে অনেক কিছু ইভেন্ট নিয়ে ডিটেলসে কথা বলবো। তো গাইজ, অবশ্যই পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, ভিডিওটাতে একটা করে লাইক করো, একটা করে কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো চলো, আর বেশি দেরি না করে আমরা কিন্তু সোজা ইভেন্টের দিকে যাবো। তো সবকার প্রথমে একটা ইভেন্ট বলছি, এই যে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই যে এই ইভেন্টটা, তো এই ইভেন্টটা কিন্তু আমাদের সার্ভারে আসার খুব চান্স আছে, যেটা কিন্তু প্রথমে তোমরা ফ্রি স্পিন পাবে। তো এখানে বান্ডেলগুলো দেখে নাও, মানে এই পুরো পিজা টাইপের, এই বার্গার, হ্যাঁ পিজা বলছি বার্গার, তো এরকম টাইপের ইভেন্ট আমাদের গেমের ভিতরে খুব তাড়াতাড়ি আসছে। তো এরপর তোমরা যদি বলো যে কবে আসবে, তো এটার কনফার্ম ডেট আমি বলতে পারছি না, তবে অবশ্যই আসবে, যেটা কিন্তু আশা করি এক সপ্তাহের ভিতরে আমাদের গেমের ভিতরে চলে আসবে। তো এই ইভেন্টটা আসার পর অবশ্যই বান্ডেলটা নিতে পারবো এবং যে যে আইটেম আছে সেগুলোও নিতে পারবো। তো চলো, এরপর কথা বলবো আরও একটা বড় ইভেন্ট নিয়ে, যেখানে ইমোট ফ্রিতে দেওয়ার কথা হচ্ছে। তো চলো গাইজ, এরপর চলো সেটা দেখবো। তো সবকার প্রথমে ইভেন্ট ক্যালেন্ডারটা তোমরা দেখে নাও, এই যে এই ইভেন্ট ক্যালেন্ডারটা, যেখানে মানে দেখতে পাচ্ছ এখানে আদার সার্ভারে এটা বটে, তো আমাদের সার্ভারও কিন্তু এরকম আসবে, যেখানে গাড়ির স্কিনটা আছে, বান্ডেল আছে, এখানে ম্যাজিক ফ্রগম্যান আছে, তারপর এই যে দেখতে পাচ্ছ একটা এই যে নতুন প্যাট, নতুন প্যাটটাও কিন্তু আছে, আর এখানে কিন্তু ম্যাজিক ফ্রগম্যান প্রচুর আছে, এটা কিন্তু আমাকে দারুণ লেগেছে। যাই হোক, জন সার্ভারে এসছে, ভালো হয়েছে। এরপর তোমরা বলবে যে বাইরের সার্ভারে দেখাচ্ছ, তাহলে আমাদের সার্ভারে আসবে কিনা। তো দেখো, আমাদের সার্ভারও আসার চান্স কিন্তু খুব আছে, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেখানে তোমরা দেখতে পাচ্ছ সবকার নিচে নতুন প্যাট, দেখতে পাচ্ছ ব্যাকপ্যাকের স্কিন এখানে দেখতে পাবে, এখানে ব্যাটের স্কিন, আর এখানে দেখো একটা প্যাট ইমোট আর একটা অরিজিনাল ইমোট, এগুলো কিন্তু ফ্রিতে পাওয়া যাচ্ছে আদার সার্ভারে। তো এটাও কিন্তু আমাদের সার্ভারে আসার খুবই 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 চান্স আছে, আর যেখান থেকে কিন্তু আমরা ইমোট ফ্রিতে পাবো। হ্যাঁ গাইজ, তোমরা ঠিকই শুনেছ, যেখান থেকে কিন্তু আমরা ইমোট ফ্রিতে পাবো। তো এরপর তোমরা বলবে যে আমাদের এটা কবে আসবে, তো অবশ্যই আমাদের এটাও আসতে দেরি লাগবে, বেশি দেরি না হলেও হ্যাঁ এক মাস অবশ্যই আমাদেরকে এখানে লাগবে এই ইভেন্টটা আসতে। তো তাও তোমাদেরকে জানিয়ে দিলাম, কারণ তখন আবার বলবে যে কোনো ইভেন্ট আসছে কি না, তো কনফার্ম হয়ে গিয়েছে এটাও আমাদের সার্ভারের জন্য। তো এরপর চলো আরও একটা নেক্সট বলে দিচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ দুগলিওয়ালা ব্যাক এসছে, এটা কিন্তু বাংলাদেশ সার্ভারে চলে এসছে, এটা কিন্তু ইন্ডিয়া সার্ভারে অবশ্যই এক সপ্তাহের ভিতরে আসবে, কারণ তোমরা তো জানো যে বাংলাদেশের যে ইভেন্ট আছে সেটা ইন্ডিয়াতেও আছে, আর যেটা ইন্ডিয়াতে আছে সেটা বাংলাদেশেও আছে। হ্যাঁ, আর এটা কিন্তু বাংলাদেশে চলে এসছে, তো ইন্ডিয়া সার্ভার হয়তো আলাদা রকমভাবে দেবে, বাট এই গানের সিনগুলো অবশ্যই ব্যাক আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো গাইজ, অবশ্যই বেশি কিছু নিউজ ছিল না, তো তাও আমি তোমাদেরকে বলে দিলাম। হ্যাঁ, আবার অনেকে তোমরা আমাকে বলছো যে গেম খেলতে খেলতে 99 লাগছে, তো দেখো গাইজ এটা প্রবলেম মানে সলভ হবে না, এখন হবে কখন বলতো, যখন আমাদের আপডেট আসবে না, ওই যে মেনটেন্যান্স চলে তখন। আবার অনেকে বলছে যে বিনা কারণে আইডি ব্যান হয়ে যাচ্ছে, তাহলে ওগুলো আমরা ফেরত আনবো কী করে। তো দেখো গাইজ, বিনা কারণে আইডি ব্যান হলে ফেরত আনার সেরকম কোনো ইয়ে নেই, মানে ওগুলো বেকার চেষ্টা, ওগুলো বেকার চেষ্টা হবে। তো তাও আমি তোমাদেরকে বলছি, যদি আমি কোনো নিউজ পাই, মানে কীভাবে যদি আমি সব কিছু বুঝতে পারি, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, আর গেমের ভিতরে যাওয়ার পর কিন্তু অনেকে বলছে গেমে খুব গ্লিচ হচ্ছে, 99 লাগছে, এনিমিকে মারছি ডাউন হচ্ছে না, গোলাল লাগাচ্ছি পরে লাগছে, গোলাল এপার ওপার হয়ে যাচ্ছি, তো এটা কিন্তু গেমের ভিতরে অনেক কিছু এখন প্রবলেম চলছে গাইজ, বুঝতে পারলে। তো কী আর করবো, কোনো করার নেই, যতক্ষণ আমাদের আপডেট আসছে ততক্ষণ এখন কোনো করারের মতোই থাকবে না। তো বন্ধুরা, আজ পর্যন্ত কিন্তু এতটাই, থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।